সৌদি আরবের কোন মসজিদে 70 জন নবী রাসুল নামাজ আদায় করেছেন? পবিত্র নগরী সৌদি আরব একটি মুসলিম দেশ, ইসলামের প্রথম ও প্রধানতম উপস্থিত স্থল হিসেবে এই নগরীর গুরুত্ব অন্যান্য মুসলিম দেশ অপেক্ষায় একটু বেশি। মুসলমানদের পবিত্রতম স্থান কাবা ও রাসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক সৌদিতে অবস্থিত বিধান এই নগরী বা দেশটি মুসলিম বিশ্বের কাছে আরও একটু বেশি শ্রদ্ধা ও ভালোবাসার স্থল। ইসলাম ও মুসলিমের অস্তিত্বের সাথে জড়িত নানা নির্দেশনার দেশ সৌদি আরব। সেখানে রয়েছে পবিত্র স্মৃতি বিজড়িত পবিত্র সর্ব নির্দেশন, ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বহু নবী রাসূলের পবিত্র সব স্মৃতি ধন্য নানা নিদর্শন রয়েছে এই নগরীর বিভিন্ন স্থানে। তেমনি একটি পবিত্র নিদর্শন আল খায়ফ মসজিদ। এই মসজিদটি মিনার দক্ষিণে ছোট জমরত কাছাকাছি একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। ইসলামের ইতিহাসে এটি এমন একটি মসজিদ সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরো অনেক নবী রাসূলগণ নামাজ আদায় করেছেন। মুসলিম আল খায়ফের গুণাবলী কিছু হাদিস দ্বারা প্রমাণিত। হযরত ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু সাল্লাম একটি হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদ আল খায়ফে 70 নবী রাসূল নামাজ অর্থাৎ প্রার্থনা আদায় করেছে। কারো কারো মতে হলো এই মসজিদে 70 জন নয় বরং 700 জন এবং তারও অধিক সংখ্যক নবী রাসূল নামাজ আদায় করেছেন। তবে এই সংখ্যা ও মতামতের পক্ষে গ্রহণযোগ্য শক্তিশালী কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। নবী রাসূলদের প্রার্থনা বা নামাজে আদায়ের গুরুত্বপূর্ণ স্মৃতি ছাড়াও এই মসজিদটি ইসলামের ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ স্মৃতি ধারণ করে আছে, আর তা হল পশ্চিম হিজরিতে ইহুদিদের ষড়যন্ত্রমূলক প্রচারণা মক্কার কাফেররা মদিনায় হামলা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই মামলা উপলক্ষে মক্কার কাফেররা বড় বড় এই শক্তিশালী কিছু আরব গোত্রের সাথে চুক্তি সম্পাদিত করে। পরবর্তীতে ইসলামের বিজয়ের পর এই চুক্তি সম্পাদিত স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়। ইসলামের ইতিহাসের সেই স্মৃতি ধারণকারী মসজিদটি হলো আল খায়ফ মসজিদ। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।